দুইটা অপশন রয়েছে রিং আইডির কাছে, কী কী অপশন রয়েছে সেটা বলি আগে। দুইটা অপশনের ভিতরে হয় নতুন একটা ইনকাম সাইট চালু করুক, তা না হলে রিং আইডি পালিয়ে যাক। সালাম আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক প্রবলেম ট্যাগ, নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে কথা বলবো সব থেকে ইম্পর্টেন্ট বিষয়, এই মুহূর্তে রিং আইডিতে নতুন মেম্বারশিপ নেওয়া ঠিক হবে কি না, এই ব্যাপারে আমার চ্যানেলে আরও ভিডিও রয়েছে, কিন্তু এটার মুহূর্তটা চেঞ্জ হচ্ছে, অর্থাৎ আমি কীভাবে বলবো এটা নিয়ে অনেক ভিডিও বানানো হচ্ছে, এই কারণে কারণ দেখা যাচ্ছে যে প্রতিনিয়তই যত সময় কমে যাচ্ছে বা আস্তে আস্তে যত সময়টা গড়াচ্ছে ততই কিন্তু মানুষের মনের চিন্তাটা অনেক বৃদ্ধি পাচ্ছে। এর জন্য কিন্তু আজকে নতুন আরেকটা আপনাদের জন্য ভিডিও নিয়ে আসলাম। তবে আজকের কথা বলবো শুধুমাত্র যারা নতুন মেম্বারশিপ নিতে যাচ্ছেন, এই মুহূর্তে তারা কী করবেন, রিং আইডির কিছু সুবিধা এবং অসুবিধা সম্পর্কে আগে কিছু জেনে নিন। কারণ এই মুহূর্তে আপনি যদি নতুন মেম্বারশিপ নেন তাহলে আপনি কোন বিভাগে পড়বেন এবং কী সুবিধা পাবেন সেটা সম্পর্কে বলছি। এখন বর্তমানে যে রিং আইডি রয়েছে সেই রিং আইডি যদি নতুন কোনো ইনকাম সাইট একটা চালু না করে তাহলে কিন্তু রিং আইডি আস্তে আস্তে বসে পড়বে। একটা দুইটা অপশন রয়েছে রিং আইডির কাছে, কী কী অপশন রয়েছে সেটা বলি আগে। দুইটা অপশনের ভিতরে হয় নতুন একটা ইনকাম সাইট চালু করুক, তা না হলে রিং আইডি পালিয়ে যাক, দুইটার মধ্যে একটা হবে। কেননা কারণ মানুষ রিং আইডিকে এখন চিনে একমাত্র কমিউনিটি জবের জন্য, এটা যে যাই বলুক না কেন আমি বিশ্বাস করবো না। আপনি বিশ্বাস করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। রিং আইডিকে মানুষ চিনে শুধুমাত্র কমিউনিটি জবের জন্য, যে সেখান থেকে টাকা আর্ন করা যায় এর জন্য মানুষ রিং আইডি ইউজ করে, শুধু এই বিষয়টা জানে। এখন যে যতই কথা বলুক না কেন যে এটা একটা সোশ্যাল নেটওয়ার্ক সার্ভিস এটা সেটা, কোনো কথাই নেই ভাই, কয়জন ইউজ করে রিং আইডি বলেন তো? যদি কমিউনিটি জব না থাকতো আপনি ইউজ করতেন? আমি ইউজ করতাম কখনোই না, ফেসবুকে পড়ে থাকা যায়, ইনস্টাগ্রামে পড়ে থাকা যায়, কত ইউটিউব পড়েছে, টোটাল এ সব কিছুতে পড়ে থাকা যায়, তাহলে কেন রিং আইডিতে যাবো? কথা বুঝতে পারছেন? এখন রিং আইডি তো এরকম পপুলার হয়ে যায়নি যে সারা বিশ্বে বিরাট পপুলার হয়ে গেছে, যে ফেসবুকের সাথে টাক্কা দিচ্ছে, এরকম কিছু না। কিন্তু ফ্রেন্ডস, রিং আইডি টিকে আছে শুধুমাত্র কমিউনিটি জবের কারণে। এখন আমার সাথে অনেকেই হয়তো বা দ্বিমত পোষণ করবেন, ভাই আপনি যতই দ্বিমত পোষণ করুন না কেন আমি এখন বলছি, রিং আইডিতে বর্তমানে অনেকগুলো অপশন রয়েছে, অনেকগুলো সাইট রয়েছে, কিন্তু এগুলো কোনোটাই কাজে আসবে না যতটা পপুলার হয়েছে কমিউনিটি জব। কীভাবে এখন বলে দিই, যদি এখন রিং আইডি কমিউনিটি জবটা বন্ধ করে দেয় তাহলে কী হবে বলুন তো? তাহলে যত সকল মেম্বার রয়েছে সবাই মানে কী করবে, রিং আইডিকে একদম ধাক্কা মেরে ফেলে দিবে, এক কথা শেষ, যে না তোকে আর প্রয়োজন নেই, এরকম করে আপনার বরংস নেগেটিভ সার চিন্তা করবে রিং আইডির বিরুদ্ধে। তাহলে রিং আইডির কাছে একটা অপশনই রয়েছে নতুন একটা ইনকাম সার চালু করার, হয়তো নতুন একটা ইনকাম সার চালু করুক, হয়তো বা কমিউনিটি জবকে আরও এগিয়ে নিয়ে যাক বা লাইসেন্স বৃদ্ধি করে এটাকে আরও দীর্ঘস্থায়ী করুক, তাহলে রিং আইডি টিকে থাকতে পারবে। তা না হলে দেখা যাবে রিং আইডি পালিয়ে গেছে, এই দুটোর মধ্যে একটা। আমার কথা আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে ফ্রেন্ডস, আমরা কিন্তু রিং আইডি সম্পর্কে অনেকটা ধারণা করতে পেরেছি, তবে এটা বড় কথা নয়। এখন যারা রিং আইডিতে ইনভেস্ট করবেন আপনারা নিশ্চিন্ত মনে ইনভেস্ট করতে পারেন, এই কারণে যদি আপনি ইনভেস্ট করেন হয় রিং আইডি থাকবে, তা না হলে রিং আইডি চলে যাবে। তবে রিং আইডি যাওয়ার পক্ষে নয়, এটা আমরা সবাই জানি যে রিং আইডি যাওয়ার পক্ষে নয়, এটা অনেকে বিশ্বাস করে ফেলেছেন এবং কি বিশ্বাস করার কথা। তবে কমিউনিটি জবটা কতদিন দীর্ঘস্থায়ী হবে সেটা কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট বিষয়। এবার দেখা গেছে যে এটা যেহেতু সেপ্টেম্বর মাস, রিং আইডিতে কিছু গণ্ডগোল চললো, অর্থাৎ সার্ভার প্রবলেম চললো, এর কারণে কিন্তু একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, সেটা আমরা কিন্তু সবাই জানি। তার পরবর্তী সময়ে এই বিশৃঙ্খলার কিন্তু ফলস্বরূপ এজেন্টরা মেম্বারশিপ বিক্রি করতে পারছে না, যার ফলস্বরূপ আমরা কমিউনিটি জব ইউজাররা অর্থাৎ গ্রাহকরা ক্যাশ আউট করার সময় একটা ধরা খাচ্ছি, যে আমাদের পেন্ডিং 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 করে এরকম করে আটকে দিচ্ছে, যার কারণে রিং আইডি কিন্তু এই সকল কিছু টের পাচ্ছে, যে সার্বিক অবস্থায় তাদের টোটাল লাভ লস সব কিছু কিন্তু সারা তারা বুঝতে পারছে এক কথায়। এখন তারা কী করবে এটাই হচ্ছে সব থেকে ইম্পর্ট্যান্ট ব্যাপার। এখন ভাই আপনি যদি নতুন করে মেম্বারশিপ কিনেন তাহলে কিন্তু আপনার 50% রিস্ক থাকবে, এটা আগের থেকেই জানা, যে হয় কমিউনিটি জব চলে যাবে তা না হয় কমিউনিটি জব থেকে যাবে, দুইটার মধ্যে একটা। যদি থেকে যায় তাহলে আপনার লাভ, আর যদি চলে যায় তাহলে সেটা বলা দরকার নেই। তবে ফ্রেন্ডস, এবার নিজের রিস্কে আপনি ইনভেস্ট করতে পারেন, আমাকে বারবার যদি কোশ্চেন করেন তাহলে আমি একটা অ্যান্সার দেবো, ইনভেস্ট করতে পারেন। তাহলে কারণ আপনি ইনভেস্ট করবেন টাকা আর্নের জন্য, আপনি তো টাকা আর্ন করতে পারবেনই স্বাভাবিক, কমপক্ষে তো এটা এবছর তো কোনো রিস্ক নেই আপাতত বলা যায়, রিং আইডিতে ইনভেস্ট এই মুহূর্তে করা যায় এবং এবছর করা যায়, এই কারণে এবছর রিং আইডির কমিউনিটি জবটা কোনোভাবেই যাচ্ছে না। কারণ যত কথাই হোক না কেন, যে যত কথাই বলুক না কেন, আপাতত রিং আইডি নিজেকে টিকিয়ে রাখার জন্য হলেও কমিউনিটি জবটা কন্টিনিউ করবে,
আশা করি আমার যারা ভিউয়ার্স রয়েছেন, যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, তারা অবশ্যই আমার কথার সাথে একমত হবেন। এই কারণে যে বর্তমানে রিং আইডির যে সার্বিক পরিস্থিতি, এটা বিবেচনা করলে একটা হজ বড় লো পরিস্থিতি রয়েছে রিং আইডি। এখন আরেকটা অপশন রয়েছে, রিং আইডি খুব দ্রুত তাদের যে অফিসিয়ালি ক্যাশ আউটটা রয়েছে এটা কিন্তু দিনটা কমিয়ে নিয়ে আসবে। এই কারণে এজেন্টরা ঠিক মতো ক্যাশ আউট দিচ্ছে না, যদি দিত তাহলে এত কমেন্ট আসতো না যে ভাই আমি পাচ্ছি না, আমি টাকা পাচ্ছি না, আমাকে এতদিন ধরে টাকা পেন্ডিংয়ে রেখেছে। হ্যাঁ অবশ্যই এবার দিচ্ছে, 50% দিচ্ছে, 50% দিচ্ছে না, 50% তো মনে হয় আমার স্টপই হয়ে গেছে, এরকম অবস্থার ভিতরে এজেন্টরা পড়ে রয়েছে। কারণ তারা নতুন করে যেহেতু ইনভেস্ট হচ্ছে না, মেম্বারশিপ বিক্রি হচ্ছে না, তারা টাকা আর্ন করবে কী দিয়ে? এবার রিং আইডি নতুন কোনো একটা অবশ্যই অপশন নিয়ে আসবে টিকে থাকার জন্য। আর কমিউনিটি জব আপাতত বন্ধের কোনো প্রশ্নই আসে না, আপনারা নিশ্চিন্ত মনে ইনভেস্ট করতে পারেন, এবং কি যদি রিস্ক নিয়ে ইনভেস্ট করেন সেটা কিন্তু আপনার বিষয়। এখন খেয়াল করে দেখুন আমার কথা, আমার কথা যদি না বুঝে থাকেন তাহলে আমি আরেকবার বলছি, আপনি এখন রিং আইডিতে ইনভেস্ট করতে পারবেন 50% রিস্ক নিয়ে। আর যদি টিকে থাকে তাহলে আপনার ভালো, আর না থাকলে সেটা না বলি। তবে রিং আইডি খুব দ্রুত নতুন আরেকটা ইনকাম অপশন নিয়ে আসবে যদি সে 2022 সালে টিকে থাকতে চায়। তা না হলে সোশ্যাল সার্ভিস দিয়ে রিং আইডির এত আর্ন করা বা টাকা ইনকাম করা খুবই কঠিন হবে। আমরা জানি কিন্তু সবাই যে রিং আইডি একটা অ্যাড নেটওয়ার্ক, ইউনিটি অ্যাড নেটওয়ার্কের পার্টনার, সেটা কিন্তু আমরা সবাই জানি। তাহলে এত এত অ্যাড কিসের ভিতরে দিবে, কারা দেখবে যদি কমিউনিটি জব না থেকে থাকে? তাহলে তখন কী হবে? অনেক ভাই আছে এখন কমেন্ট করবেন যে আপনার এই কথার সাথে আমি একমত হতে পারলাম না, এটা সেটা। ভাই আমাকে জানান, যদি কমিউনিটি জব না থাকে, যদি এত মেম্বার না থাকে, এতগুলো অ্যাড কে দেখবে, বা কে দেখবে, বা কীভাবে এই রিং আইডি এটা প্রচার করবে, সেটা আমাকে অবশ্যই বলে যাবেন এই ভিডিওর কমেন্ট বক্সে, দেখি আপনি কতটা পারেন বলতে। তো এটা আমার আপনার কাছে প্রশ্ন থাকলো। তো ফ্রেন্ডস, আমি বলছি কমিউনিটি জব দীর্ঘস্থায়ী হবে এই কারণে, কারণ রিং আইডি যদি ইউনিটি নেটওয়ার্কের পার্টনার হয়ে থাকে সত্যি সত্যি, তাহলে কিন্তু অবশ্যই সেখান থেকে টাকা আর্ন করে থাকে। এবং সে যদি চায় যে এখান থেকে আর্নটা বন্ধ না হোক, তাহলে কিন্তু কমিউনিটি জব অসম্ভব বন্ধ করা। এই কারণে আমি একটু যুক্তি দিলাম। এখন আপনার যদি মনে হয় আপনার আমার যুক্তির বিরুদ্ধে অন্য কিছু বলার, তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে বলতে পারেন। তবে খেয়াল করে দেখুন, যদি কমিউনিটি জব বন্ধ হয়ে যায়, রিং আইডির আর্নিংস হারটাও কিন্তু কমে যাবে আস্তে আস্তে। কারণ আমার মনে হয় 60% কিন্তু কমিউনিটি জব থেকে ইনকাম করে থাকে রিং আইডি। আগে রিং আইডি কী কাজ করতো না করতো সেটা কিন্তু আমরা মোটামুটি সবাই ভালো জানি। রিং আইডিতে এই ধরুন বিভিআইপি, বিআইপি এগুলো লাইভ করার জন্য যে টাকাটা আর্ন করে থাকে, সেই টাকাটা কিন্তু রিং আইডির জন্য যথেষ্ট নয়। রিং আইডিতে আহামরি এমন কোনো কিছু নেই যে আপনি চাইলেই কাজ করতে পারবেন বা মানুষ আকৃষ্ট হবে রিং আইডির প্রতি। আমি ঠিক বলেছি কি না সেটা অবশ্যই জানাবেন। তবে কমিউনিটি জবের জন্য কিন্তু যে পরিমাণ আকৃষ্ট হয়েছে, মানুষ টাকা আর্ন করা যায় যেহেতু সেখানে যে পরিমাণ আকৃষ্ট হয়েছে, অন্য কোনো কারণে কিন্তু আকৃষ্ট হয়নি। যত কথাই বলুক না কেন, সোশ্যাল সার্ভিসের জন্য কিন্তু অবশ্যই আমরা জানি অন্যান্য যে প্ল্যাটফর্মগুলো রয়েছে সেগুলোর উপর অনেকটা ঝুঁকি রয়েছে। এবার সবথেকে ইম্পর্ট্যান্ট, যদি আপনি এই মুহূর্তে ইনভেস্ট করতে চান তাহলে করতে পারেন, কোনো সমস্যা নেই। আর আমার মতে এটা, এখন বাকিটা আপনার ইচ্ছা। তবে আপনি যদি রিস্ক না নিয়ে ইনভেস্ট করতে না চান তাহলে করেন না। আর যদি আমি বারবার বলে থাকি, অন্যান্য ভিডিওতে সবসময় বলে থাকি, যদি আপনার কাছে টাকা থেকে থাকে তাহলে আপনি ইনভেস্ট করেন। আর যদি আপনার কাছে টাকা না থেকে থাকে, অন্য কারোর কাছ থেকে নিয়ে আসা তারপরে টাকা ইনভেস্ট করতে হয়, তাহলে করবেন না। আপাতত চুপচাপ দেখুন রিং আইডির অবস্থাটা কী হয়, আর কিছু করার নেই। তবে রিস্ক নিলেই আপনি টাকা আর্ন করতে পারবেন, এছাড়া রিস্ক না নিলে টাকা আর্ন করতে পারবেন না। এটা খুব সিম্পল বিষয়, কারণ ব্যবসার ভিতরে লাভ লস হয়েই থাকে। ফ্রেন্ডস, আশা করি আজকে ভিডিওটা থেকে আপনাদের রিং আইডি সম্পর্কে মোটামুটি একটা ধারণা হয়েছে, এবং সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আপনারা কিছু করতে পারেন, ইচ্ছা করে রিং আইডি ইনভেস্ট করুন অথবা না করুন সেটা আপনাদের বিষয়। তবে বিষয়টা কিন্তু ক্লিয়ার হয়েছে মোটামুটি আমার মনে হয়, আমার যে যৌক্তিক ধারণাটা রিং আইডি কেন টিকে থাকবে সেটা কিন্তু আমি মোটামুটি ভিডিওতে বলে দিয়েছি। আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।